হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বহু প্রাচীন কাল থেকেই ভারতীয়রা ঘিয়ের ব্যবহার করে আসছে। খাবারে ঘিয়ের ব্যবহার করা হয় খাবারের স্বাদ বাড়ানোর জন্য, শরীরকে সুস্থ রাখার জন্য। আয়ুর্বেদিক শাস্ত্রে ঘিকে বহু গুণ সম্পন্ন মেডিসিনের সঙ্গে তুলনা করা হয়েছে। ঘি আমাদের শরীরকে ভেতর থেকে এবং বাইরে থেকেও সুস্থ রাখে। ঘি খেলে ওজন বাড়ে এটা একদম সম্পূর্ণ ভুল ধারণা, কারণ প্রাচীনকালে আমাদের দেশের মানুষেরা গরম দুধের সঙ্গে ঘি খেতেন, তাতে ওজনও বাড়ত না এবং প্রাচীনকালের মানুষদের কর্মক্ষমতাও অনেক বেশি ছিল। দেশি গরুর দুধের ঘি খেলে কখনো হার্টের প্রবলেম হয় না। মোষের দুধের ঘিতে কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে, মোষের দুধের ঘি খেলে হার্টের প্রবলেম হতে পারে। দেশি গরুর দুধের ঘি হলুদ রঙের হয়, মোষের দুধের ঘি সাদা রঙের হয়। যারা খুব বেশি কসরত করে, ওজন বাড়াতে চায়, তারা মোষের দুধের ঘি খেতে পারে, আদারওয়াইজ মোষের দুধের ঘি না খাওয়াই ভালো। বাড়িতেই যদি তোমরা ঘি বানিয়ে নিতে পারো তাহলে খুবই ভালো হয়, কিন্তু সেটা সবসময় সম্ভব নয়। তাই যেখানে গরুর দুধের ঘি তৈরি হয় সেখান থেকে যদি আনতে পারো তাহলে খুবই ভালো। যদি পিওর দেশি গরুর দুধের ঘি না পাও সেক্ষেত্রে তোমরা ভাগীরথী ঘিকে চুজ করতে পারো। এটা 100% পিওর। একে আমি নিজে আমার ডায়েটে অ্যাড করেছি, তাই তোমাদেরও আমি রেকমেন্ড করছি। 500 ml এর জার / 452.5 grams, এর প্রাইস 420 rupees, সেলফ লাইফ 1 year 3 months। এতে স্পেশাল অফার আছে, এরকম 500 ml এর জার যদি পারচেস করো তাহলে 50 ml ফ্রি পেয়ে যাবে। রেগুলার 3 থেকে 4 চামচ ঘি তোমরা খেতে পারো। সকালে খালি পেটে 1 চামচ ঘি খাও, তাতে কনস্টিপেশনের প্রবলেম অনেকটা সলভ হবে। এছাড়া তোমরা রুটিতে ঘি দিয়ে খেতে পারো, সবজিতে ঘি দিয়ে খেতে পারো, তাতে ব্রেন পাওয়ার ডেভেলপমেন্ট হয়, স্কিন গ্লো করে, এছাড়া চোখ ভালো থাকে। স্কিন কেয়ার করার জন্য তোমরা কোনো না কোনো হোমমেড রেমেডি নিশ্চয়ই ফলো করো, তাতে অবশ্যই কোনো না কোনো তেল অ্যাড করো। সেই তেল অ্যাড না করে তোমরা কয়েক ফোঁটা ঘি অ্যাড করো, বেনিফিট অনেক বেশি পাবে। পিওর কাউ ঘি গব্বঘিত ক্ল্যারিফাইড বাটার ফ্রম কাউ মিল্ক। বৈদ্যনাথ প্রিমিয়াম কাউ ঘি ইজ প্রসিড ফ্রম 100% পিওর মিল্ক and is ideal as a cooking medium. Safe, natural and nutritious. It can be used from consumption, oleation and holy purposes. Yes, এটা এতটাই বিশুদ্ধ যে একে শুধু খাওয়ার জন্য নয়, পূজা পারপাসেও তোমরা একে ইউজ করতে পারো। No preservatives or artificial flavors. Store under cool and dry conditions away from sunlight. Nutritional value এখানে দেওয়া রয়েছে, আমি স্ক্রিনে পিকচার দিয়ে দিচ্ছি, তোমরা চেক করে দেখে নিও। আজকে আমি বৈদ্যনাথ ঘি এর রিভিউ করছি। এর ফুল নেম বৈদ্যনাথ বনসার প্রিমিয়াম কাউ ঘি। বৈদ্যনাথ ঘি ওয়েস্ট বেঙ্গলের প্রোডাক্ট, এর ফুল ডিটেলস তোমরা এর প্যাকেজিং এ পেয়ে যাবে। এর আগে আমি বলেছি পিওর দেশি গরুর দুধের ঘি সবসময় ইয়েলো কালারের হয়, দেখে নাও বৈদ্যনাথ ঘি কতটা পিওর। এই হলো বৈদ্যনাথ ঘি। ভিডিওটা যদি এতটুকু হেল্পফুল বলে মনে হয় একটা লাইক অবশ্যই করো, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আজকে আসি, দেখা হবে অন্য ভিডিওয়। ভালো থেকো, বাই।